বাবা কোথায়? গার্জিয়ান কোথায়? রোগী কি হয়েছিল? সকাল থেকে মাথা ঘুরে পড়ে গেছে। পড়ে গেছে। খাবার দাবার তো মনে হয় একটু কম খায়, আর মনে হয় যে একটু বোধহয় গ্যাস গ্যাস হয়েছে, এরকম কোনো খাবার দিয়েছে না। আল্লাহর রহমতে তেমন কোনো অসুবিধা আছে বলে মনে নেই, মনে করি না। একটু হালকা রক্ত শূন্যতা আছে, আসেন প্রেসক্রিপশন করে দিয়ে। আপনি তেমন ভয়ের কিছু আছে বলে মনে করি না, আসেন। নাম কি? ইমন। ইমন। এই তো চিন্তা করার মতো কিছু না, শুধু আমার মনে হয় একটু গ্যাসেরই সমস্যা হয়েছে। এই ওষুধটা খাওয়ান, আর একটু খেয়াল রাখেন যেন পায়খানা শক্ত না হয়। আর কোনো অসুবিধা মনে করলে আমি আমার ফোন নাম্বারও লিখে দিলাম, যোগাযোগ করবেন, অথবা প্রতিবিকালে এখানে থাকবেন, নিয়ে আসলে কোনো অসুবিধা হবে। ঠিক আছে। আর দুই চারটা টেস্ট দিলাম, দুইটা টেস্ট একটু করে দেখেন, যেহেতু রক্ত শূন্যতা আছে বলে মনে করি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, বাড়িতে কেউ আছো? হ্যাঁ, পোলাটা অসুস্থ হয়ে পড়ছে, এই খোলসে গেলি ক্লিনিকে, ব্লাডের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান নিয়ে আসি, চলে আসো। কি হয়েছে ভাই? পোলা অসুস্থ হয়ে পড়ছে, ব্লাড লাগে ভাই। ব্লাড লাগবে? কোনো সমস্যা না, আপনি আমার সাথে আসেন, আমি আপনার ম্যানেজ করে দিতেছি। একটু দিতে পারবেন? কোনো সমস্যা নাই, কোনো একটু সমস্যা হয়েছে, তার বাচ্চারা অসুস্থ, এমার্জেন্সি ব্লাড লাগবে। চিন্তার কোনো কারণ নেই। ব্লাড গ্রুপ কি বাচ্চার? এ পজিটিভ। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের চান্দ্রকালী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দেখে আশেপাশে কেউ আছে কিনা ওদের সাথে কথা বলে ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এমার্জেন্সি কল ভাই, আপনি একদম টেনশন করবেন না, সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো, দেখে আশেপাশে ওটা কেউ আছে কিনা। ঠিক আছে। নাই পাল্টা দেয়া ভাই, খবর ছোটকারে কেমন আছো? আসলে আমি আসছিলাম তোমাদের কাছে একটা সহযোগিতার জন্য। কি সহযোগিতা? এই ভাইয়ের বাচ্চাটার একবার জরুরি ভিত্তিতে ব্লাড দরকার। ব্লাড গ্রুপ এ পজিটিভ? এ পজিটিভ। তোর গ্রুপ? আমার তো ও পজিটিভ। আমার মনে হয় আমার শরীরে আসলে ব্লাড দেওয়ার জন্য আসলে যে রিকোয়ারমেন্ট থাকা দরকার সেটা নিশ্চয়ই তোমার হয়তো জানা আছে। দেখে গেছে ভাই, তার ছেলের আমি ব্লাড দিই, আমি নিজে মানে আমি বিপদে পড়ে যাবো। আসলে আমি কেন অন্যের জন্য আমি নিজে বিপদে পড়তে যাবো? এটা পসিবল না। আমি রক্ত দিলে কোনো সমস্যা নেই ছোট ভাই, কারণ হচ্ছে যে 18 বছরের পর
তুমি রক্ত দিতে পারবা আর তোমার তোমার একটু উপকারের জন্য ভাইয়ের ছেলেটা বেঁচে যাবে আমি আমি দিতে পারবো আসলে আমরা অনেক বিপদে পড়ে তোমাকে আসলে আমি জানি এগুলো যদিও সব জানি তবু আমি তার ছেলের রক্ত দিয়ে তো আমি নিজে বিপদে পড়তে পারবো না আমি কেন শুধু শুধু তার জন্য আমি নিজে বিপদে পড়বো তো আমার আমার মনে হয় যে আমার কাছে টাইম নষ্ট না করে আপনি অন্য একটা ডোনারের কাছে যান যদি সে দেয় তাইলে হয়তো বা তার ছেলেটা বাঁচিয়ে উঠতে পারে এখন ছোট ভাই আসলে রক্ত একজনকে দেয়াটা একটা মানবতার কাজ মূল কথাটা হচ্ছে আমি রক্ত দিব না ভাই বেরা দিয়ে না ভাই জান আচ্ছা ঠিক আছে ভাইয়া থাকো আশ্রয় দুঃখিত তোমাদের দিকটা করো ভাই আপনি যা করেন আপনি করেন ভাই জান জানতে ভাই জ্বালা দিয়ে ও আচ্ছা আরিফ আমার তো মনেই ছিল না হ্যালো সজীব হ্যাঁ ওইয়া আমাদের একটা ছোট বাচ্চার জন্য এ পজিটিভ একবার ব্লাড দরকার খুব জরুরি ভিত্তিতে আগামী এক ঘন্টার মধ্যে দরকার হ্যাঁ 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 আমাদের এই ক্লিনিকেই হ্যাঁ আচ্ছা যেভাবে ভাইয়া আমাদের যারা ডোনার আছে চান্দুলি ব্লাড ফাউন্ডেশনের তাদের মাধ্যমে এক ব্যাগ এ পজিটিভ ব্লাড সংগ্রহ করে দাও ও আছে আছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া টেনশনের কারণ নেই আধা ঘন্টার মধ্যে ডোনার চলে আসবে ইমরান তো আছে আমার পাশেই আছে ভাইয়া
হ্যাঁ ভাই ভাই আছেন না থ্যাংক ইউ ভাই ভাই থ্যাংক ইউ আপনাদেরকে একটু ই করেন দাঁড়ান আমি দেখতেছি আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করছি ভাই আমার মাফ করে দিন না ভাই এটা তো আমার কর্তব্য ছিল ভাই এটা তো আমাদের করা উচিত ছিল আর টেনশন করো না ঠিক আছে তোমার ভাই সুস্থ হয়ে যাবে কোনো টেনশন করো না দিগন্ত সৃষ্টিকারী এই চান্দুখালী ব্লাড ফাউন্ডেশন এই অর্গানাইজেশনটা আমাদের কাছে একটা নতুন দ্বার উন্মুক্ত করেছে আপনারা ভাবতেও পারবেন এই গ্রামে একটা ইউনিয়ন লেভেলে আমরা রাপচার ইউটেরাসের মতো যেখানে মিনিমাম আসামাত্র 2-3 বোতল রক্তের দরকার হয় আমরা আজ পর্যন্ত আমার মনে হয় না যে 15-20টার এই 2 বছরে আরও বেশি হবে আমরা রক্ত শুধুমাত্র ফোন করবার পরে রাত্রে 12টা বলেন 1টা বলে গ্রাম অঞ্চল তো মানুষ একেবারেই সচেতন না বাসায় লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করে যখন দেখা যায় যে রক্ত না দিলে রোগী আর বাঁচবেই না সেই সময় আমাদের এখানে আসে এবং এই সংস্থাটি এই 2 বছর ধরে কি বলেন সুবিদখালী মির্জাগঞ্জের কি বলেন এই চান্দুখালীতে আমাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করে আসতেছে এবং আমরা তার কাছে সত্যিকারেরই কৃতজ্ঞ এবং সবচেয়ে বেশি খুশি লাগে মনে যে এই ইউনিয়ন লেভেলেও তারা মানুষকে সচেতন করবার মতো একটি জায়গায় পৌঁছাইতে পারছে গ্রামাঞ্চলে বা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মনে করা হয় যে রক্ত দিলেই বোধহয় আমরা মরে যাব রক্ত দিলেই বোধহয় আমরা অসুস্থ হয়ে যাব আমরা তো বলি কিন্তু যেহেতু আমরা ডাক্তার আমাদের অনেক কথা ঠিক তেমন বিশ্বাসযোগ্যতা পায় না কিন্তু যখন এখানকার লোকাল লোকরা এখানকার ইয়াং ছেলেপেলেরা এখানকার যারা তাদের সাথে প্রতিনিয়ত যাদের ইন্টারাকশন হচ্ছে তারা যখন বলে তাদের কথার সাথে আমাদের যখন একটা সমন্বয় হয় যে 18 বছর পর থেকে আপনারা রক্ত দিতে পারবেন রক্ত আপনি জমায় রাখতে পারবেন না 3 মাস পরে এমনি রক্ত নষ্ট হয়ে যায় এবং আমরা তো মুসলমান আমরা তো ধর্মকে ভালোবাসি আমরা সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিতে চাই তখন আমরা যখন তাদেরকে বুঝাই বলি যে আমাদের ধর্মে আছে বিনা স্বার্থে একটি লোককে যদি তুমি বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে আর স্বার্থের জন্য একটি লোককে যদি তুমি মেরে ফেলো বা তার জন্য ক্ষতিকারক হয় তাহলে তুমি সমগ্র মানব জাতির ক্ষতিকারক হলে কাজে রক্তদানটা তুমি একদিকে এই দুনিয়ার কাজ আরেকদিকে আখিরাতে কাজও করতে পারবে সো এরকমভাবে আমরা এদের সহযোগিতায় আজকেও আমরা একটি সিজারের রোগীকে প্রায় 45% অথবা 48% হিমোগ্লোবিন ছিল আমরা তাদেরকে ফোন করাতে তারা অপারেশন শুরুর আগেই আমাদের একটা এ পজিটিভ ব্লাড ডোনেট করতে পেরেছে এটা যে একজন ডাক্তারের জন্য কতখানি ব্যাকআপ কতখানি নির্ভরতার সাথে সে কাজ করতে পারে আমরা যারা 20 বছর আগে সম্পূর্ণ একটা অসম্ভব একটা অস্থির অবস্থায় কাজ করেছি তারা আমরা এই ফাউন্ডেশনের কাছে সত্যিকার অর্থে অনেক কৃতজ্ঞতা জানাই অনেক ধন্যবাদ জানাই আমার একটা আর্জি আছে ফাউন্ডেশন সম্পর্কে একা কোনো কাজ এই জীবনে হয় না একের লাঠি একের বোঝা 10-এর লাঠি 10-এর লাঠি 1-এর বোঝা আচ্ছা 10 জন যদি আমরা তাদের পাশে এসে দাঁড়াই 10 জন যদি আমরা একটি কল্যাণমূলক কাজের অংশীদারিত্ব নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সমাজের অনেক কিছু বদল করে দিতে পারবো আমরা তো বাংলাদেশকে আধুনিক উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটা করবার জন্য আজকের ইয়াং ছেলেপেলে আজকে তরুণ সমাজ যেভাবে আমাদের পাশে আছে সবসময় যদি থাকে আমরা যারা অনেক সময় পার হয়ে এসেছে এখনও আমাদের যথাসাধ্য তাদেরকে দিয়ে তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে আগিয়ে নিয়ে যেতে পারবো